নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি সাড়ে সাতই মকর রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে তৃতীয় চরণে, বিস্তারিত আলোচনা আমি করব মকর রাশির সম্বন্ধে। তবে আমি একটি কথা বলি, আলোচনা সম্পূর্ণ শুনবেন। মকর রাশির যত দর্শক আছেন, যত মানুষ আছেন, তাদের ক্ষেত্রে এই শনি সাড়ে সাতির তৃতীয় চরণ কী কী বার্তা নিয়ে আসতে চলেছে, ভিডিওটি আমি একটু আগে থেকে আপনাদের শুরু করি। 2017 আজ চলছে 2022। 2017 থেকে মকর রাশির শনি সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু স্টার্ট হয়েছে। তখন শনি আপনার ধনুরাশিতে অবস্থান করছিল, অর্থাৎ সাড়ে সাতিটা কখন হয়, যখন রাশির দ্বাদশভাবে রাশিতে এবং রাশির দ্বিতীয়ভাবে যখন শনি অবস্থান করে, তখন কিন্তু একটা রাশি সাড়ে সাতি ফেজ কিন্তু চলে। অর্থাৎ সাড়ে সাতি ফেজ মানে আড়াই আড়াই আড়াই, তিনটা আড়াই, অর্থাৎ দ্বাদশভাবে আড়াই বছর থাকবে, রাশিতে আড়াই বছর থাকবে এবং দ্বিতীয়ভাবে আড়াই বছর থাকবে। এটা হচ্ছে সাড়ে সাতির মূল জিস্ট। যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখে শিখতে চাইছেন, অবশ্যই আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। শনি আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, এক একটা ভাবে অবস্থান করার হেতু এক এক রকমের কিন্তু ফল কিন্তু দেয়। তুঙ্গভাবে যেমন শুভ ফল দেয়, নিচস্থভাবে খারাপ ফল দেয়, শত্রুগৃহে খারাপ ফল দিবে, মিত্রগৃহে ভালো ফল দিবে। কেউ কেউ বলছে মকর রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই সম্পূর্ণটাই কিন্তু খারাপ। আপনি একটা, যারা শুনছেন অনেকে কমেন্টস করছেন যে স্যার মকর রাশি খুব খারাপ, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, ফার্স্ট চরণটা অবশ্যই খারাপ যাবে, গেছে যাবে না গেছে, যখন রাশিতে শনি যখন অবস্থান করছে। আপনাদেরকে একটা কথা, কেউ নিজের ঘরকে কেউ কি ভাঙচুর করে বা নষ্ট করে বা ডিস্ট্রয়েড করে? নিশ্চয় করে না। শনির এটা স্বক্ষেত্রিক রাশি, অর্থাৎ নিজ রাশি। এই রাশিতে শনি অবস্থান করে আবার রাজ্য সৃষ্টি করছে মকর রাশির ক্ষেত্রে, শ্মশানবাবু মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এবং এই যে 23-এ মানে 17-ই জানুয়ারি 2023-এ এই যে শনি যে আপনার কুম্ভে প্রবেশ করে যাবে, একদম পার্মানেন্ট থাকবে কুম্ভে, এবং আপনার 2025-এর মার্চ অবধি এই শনি সাড়ে সাতির তৃতীয় চরণ চলবে। দেখুন, কিছু জায়গাতে সমস্যা থাকবে, সাড়ে সাতই মানেই যে সমস্তটাই সমস্যা হয় এমন নয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সাড়ে সাতই মানে অনেকে বলে আমার শেষ হয়ে গেছে শনি। আচ্ছা, শনি কি সমস্ত কিছু শেষ করে, আর অন্য গ্রহের তালে কোনো কারো কথা নেই? এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। শনি আবার মানুষকে পিটিয়ে 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 সঠিক লাইনে কিন্তু নিয়ে আসে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আপনার জন্মছকে যদি ভালো থাকে কি না, আপনি প্রচুর অর্থের কিন্তু মালিক হবেন, লিখে রাখুন। শনি আপনাকে অপার ধন দিবে, শনি পজিটিভ থাকলে। শনি নেগেটিভ আছে, নিশ্চয়ই আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু দিবে। আর তার মধ্যে যদি শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে, আলোচনাটা যে বিস্তারিত আলোচনা শুনবে, লগ্ন সাপেক্ষে যদি রাজ্যকারী গ্রহ হয়, তাহলে আপনি কিন্তু রাজতুল্য সম্মান শনির মহাদশাতে কিন্তু পাবেন, প্রচুর অর্থ প্রপার্টি এগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। কারণ কলিযুগে, আমি একটি কথা বলছি, কলিযুগে যে গ্রহ অর্থ দেয় সেটা হচ্ছে শনি। শনি এবং রাহু, রাহু কী করে, শনির যে প্রভাব সেটা কিন্তু রাহুর মধ্যে দেখা যায়, অর্থাৎ শনির নেচারটা রাহুর মধ্যে থাকে। শনি যাদের ধনভাবে অবস্থান করছে তাদের
একটু দেরিতে অর্থ আসবে, শনি একটু মানে ধীরগতি প্ল্যানেট, কিন্তু শনি যে অর্থটা দেয় কি না স্টেবল অর্থ দেয়। ফালতু ভুল ধ্যান ধারণা বাদ দিন, শনি সাড়ে সাতিতে আমি বলছি প্রচুর উন্নতি, প্রচুর অর্থপ্রাপ্তি, চাকরি, আপনার বড় জায়গাতে যাওয়া, এগুলো সমস্ত কিছু কিন্তু হয়। সাড়ে সাতি মানে খারাপ না, শনি দেয় আপনি কেমন কর্ম করেছেন তার উপর ফল। আপনি ভালো কর্ম করবেন, আপনি নিশ্চিতরূপে ধরবেন ভালো ফল কিন্তু পাবেন। শনি ন্যায়কারক গ্রহ, আমি বারবার বলছি, এবং এর পাশাপাশি আপনি হনুমানজির উপাসনা করুন। শনি আমি জানলাম আপনার ছকে নেগেটিভ আছে, হনুমানজির উপাসনা করুন, দেখুন তো শনির যে কুপ্রভাব আপনি বাঁচতে পারবেনই পারবেন। শনি খারাপ থাকলে কী হবেন জানেন, কর্মচ্যুতি, কর্মহীনতা আপনার ক্ষেত্রে হবে, এবং নিজের ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে বাধার উপর বাধা, সারা জীবনটা স্ট্রাগল করে কিন্তু যেতে হবে, যে স্মুথলি চলা সেটা কিন্তু হবে না। শনি আমাদের যেমন দুঃখ কষ্টের কারকগ্রহ, তেমনি শনি কিন্তু আমাদের সুখেরও কিন্তু কারকগ্রহ। শনি যদি আপনার ধনভাবে থাকে, আপনি জেনে রাখেন আপনার ধনের জায়গাটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু এক না এক সময় কিন্তু ভালো কিন্তু হবে। তবে দেখতে হবে এর পাশাপাশি শনি নক্ষত্র এবং শনি ডিগ্রিগত দিক থেকে কোন পজিশানে আছে। যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ পজিশানে আছে, আমি বেশিরভাগ চার্ট অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি শনির জায়গাটা কিন্তু অনেকেরই খারাপ আছে। শনি রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন, বিশেষভাবে হলে কিন্তু লাভ আপনারা পাবেন শনি রক্ষা কবচ। দেখুন এই অ্যাস্ট্রো এডুকেশনের এই চ্যানেলের ভিডিওগুলোকে কপি করে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে, তো কপি করাটা বাদ দিয়ে নিজে থিঙ্কিং করা দরকার আছে। কপি করা তো সহজ, কিন্তু নিজে আইডিয়া বার করে আপনার ভিডিও করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি অনেক রিসার্চ করে দেখেছি শনি যাদের ছকে খারাপ আছে, দেখবেন শনি খারাপ থাকার লক্ষণগুলো দেখবেন, বিশেষ করে কোমরের নিম্নাঙ্গ নিয়ে কিন্তু সমস্যা কিন্তু থাকবে, হাড়ে, স্পাইনাল কর্ডে, পায়ে ব্যথা বা হাড়ে চোট পাওয়া, এই জায়গাগুলো বা সার্জারি হওয়া, এগুলো কিন্তু হবে। শনির বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, আর শনিকে যদি আপনি শান্ত করতে চান, শনির আপনি পূজোর আগে আপনি মহাদেবে আরাধনা করুন, কারণ মহাদেবের কিন্তু উপাসনা করেছিল শনি মহারাজ। শনিদেব দেবাদিদেব মহাদেবের কিন্তু উপাসনা করেছিলেন, এই জন্য আপনি যত ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত আপনি বলতে পারেন কি না, শনির এই সাড়ে সাতি বলুন, শনির ধাইয়া বলুন, বা শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ আছে বা শনি নিচস্থ আছে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে। এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। একটা কথা শুনে রাখুন, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, আর শনির যে অর্থ না সেটা হচ্ছে স্টেবল অর্থ, মানে আপনার হয়তো একটু দেরি হবে, শনি একটু ধীরগতি প্ল্যানেট, শনির বলবত্তা বৃদ্ধি করা, শনিকে পাওয়ার দেওয়া, শনির মিত্র গ্রহকে তাকে চিহ্নিত করা, অনেক কিছু ব্যাপার কিন্তু আছে। এবং আপনার নবাংশ চাটে, নবাংশ চাটে শনির প্লেসমেন্ট দেখা দরকার, শনি আপনার কেমন আছে। শুধুমাত্র মানে আপনার রত্নপুরি দিয়ে যে সমস্ত কিছু হয় সেটা নয়, দেখুন সবারই ক্ষেত্রে যে রত্ন অ্যাফোর্ড করা সম্ভব তা নয়, এই জন্য আমি শনি রক্ষা কবচ আপনাদেরকে আমি
বলছি, শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন। মকর রাশির দ্বিতীয় চরণ চলছে, তৃতীয় চরণ শুরু হবে 17 জানুয়ারি 2023 থেকে। আমি বলছি দেখুন, শনি এই যে যাওয়ার মুহূর্তে এই আড়াই বছরে আপনাকে কিন্তু অভূতপূর্ব লাভ আপনাকে কিন্তু দিবে। অর্থনৈতিক আপনার মান সম্মান, সম্পত্তিগত দিক থেকে, কর্মের দিক থেকে, বিদেশের জায়গা থেকে দিবে। শনি সাড়ে সাতই, আমি আবার বলছি, ফার্স্ট চরণটা মকর রাশির ক্ষেত্রে হাতুড়ি পিটা হয়েছে। আমি এই কথাটা বলি, যারা যত দর্শক বন্ধু দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মকর রাশি ফার্স্ট চরণ কেমন গেছে, তার থেকে দ্বিতীয় চরণ কিছুটা হলো ফার বেটার রেজাল্ট পেয়েছেন, থার্ড চরণটা আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু ফার্স্ট চরণ সবটা চরণই কিন্তু একই যেতে পারে না, সম্ভব নয়। তাই আপনারা নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করান। মকর রাশি যত দর্শক আছেন তাদের ক্ষেত্রে বলছি, আমি বলছি আপনার ক্ষেত্রে হচ্ছে না, শনি আপনার নিজস্ব নয় তো, পাপকর্তারি যোগের দোষে নেই তো, অশুভ নক্ষত্রে বসে নেই তো, ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো বা বকরি নেই তো, এই জায়গাগুলো যদি দেখা দরকার, বা শনি আপনার ক্ষেত্রে মারক নয় তো, শনির মহাদশা আপনার ক্ষেত্রে শুভ কি অশুভ সেটা জানা দরকার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।